রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিঙ্গলা এলাকা থেকে কুরবানি করার জন্য ক্রয় করা একটি মহিষ পালিয়ে গেছে। গতকাল দুপুরে ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিঙ্গলা গ্রাম থেকে মহিষটি পালিয়ে যায়। অনেক চেষ্টা করেও মহিষটিকে ধরা সম্ভব হয়নি। জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির জন্য এই মহিষটি ক্রয় করা হয়। পালিয়ে যাওয়া মহিষটির সন্ধান পেলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মহিষের ক্রেতা মোহাম্মদ খুরশেদুল আলম। দূরে কল দিয়ে তো কল দিয়ে ভাই মোবাইল কল দিতে মানা করি তারা তুই মোবাইল কল দিয়ে দাঁড় দিও কল দিয়ে দাঁড় দিও তো বলে ভিডিও দেখাইব না ইয়ার মসজিদে যে দাঁড়ে নুড়িগান না কল শুনে কর রোজি এই সব দিন টানছো না শুনে কর গেলা